গুড মর্নিং বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে ভুনা খিচুড়ি। ছেলে খেতে চেয়েছে, আর আজকে আমাদের জন্মাষ্টমী পালনও আছে, তো সেটা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখতে থাকো আমাদের ভিডিও। তো বন্ধুরা, এই যে দেখো, ডালটা আমি ভেজে নিচ্ছি প্রথমে কাঠখোলাতে, মানে কোনো কিছু ছাড়া এমনি ডালটাকে ভেজে নিচ্ছি, শুধু কড়াইয়ে ডালটাকে ভেজে নিচ্ছি। তো আজকে জন্মাষ্টমীর পালন, সেই জন্য ভাবলাম যে ছেলেও খেতে খুব ভালোবাসে, মেয়েও খেতে খুব ভালোবাসে, আর বৃষ্টিও হচ্ছে, তাহলে এই রেসিপিটা আজকে করাই যায়, আর করলে তো তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য শেয়ার করছি। তো আজকে খিচুড়ির সাথে হচ্ছে ছেলে কাবলি ছোলার সবজিটা ভালোবাসে, ও তো পিঁয়াজ টিয়াজ দিয়ে খেতে ভালোবাসে, যেটা মানে ঘুগনি হয়। তো আজকে আমি ওকে বলেছি যে ভুনা খিচুড়ির সাথে নিরামিষভাবে সেটা রান্না করে দেবো, সেই জন্য ওটাও ভিজিয়ে রেখেছি, রাত্রে ভিজিয়েছিলাম, সেটা প্রেশার কুকারের সিটিতে নিয়ে করছি কীভাবে ওটাও একটু দেখাবো। সময় পেলে এক হাতে ক্যামেরা ধরে এক ভিডিও করা তো খুব কষ্টকর, তাও তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য আমি করছি। সবাই সঙ্গে থাকো বন্ধুরা, যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর যারা তো আমার বন্ধুরা আছোই তারা তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি ফলো করার জন্য। তো সবাই সঙ্গে থাকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো বন্ধুরা, ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা। দেখো ডালটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, কড়া করে ভাজলে মানে ভালো লাগবে না একদম, মানে যেরকম দরকার এই কাছ থেকে দেখাচ্ছে যে ডালটা হচ্ছে হয়ে গেছে। তো ডালটা হয়ে গেল ভাজা, এবার কি কিনে নিচ্ছে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা শুকিয়ে যাক, তার মধ্যে আমি দেখিয়ে নিচ্ছি আমি কি কি নিয়ে নিয়েছি খিচুড়ি রান্নার জন্য। বন্ধুরা দেখো, আমি নিয়ে নিয়েছি তেজপাতা, নিয়ে নিয়েছি জিরা, নিয়ে নিয়েছি লবঙ্গ, এলাচ, চারটে শুকনো লঙ্কা, দারচিনি, লবণ, আর গরম মশলার গুঁড়ো, আর এই যে ডালটা ভেজে বাটিতে নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি হচ্ছে জিরার গুঁড়ো, যে হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি ঘি। আর রান্নাটা আমি সাদা তেলে করবো, এই যে সাদা তেল। তো বন্ধুরা, এক হাতে ভিডিও করে মানে ক্যামেরা ধরে ভিডিও করা আর দেখানো খুব সমস্যা, তো তা সত্ত্বেও আমি করছি, তো ঠিক আছে। তো হচ্ছে বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আর এই দেখো কিশমিশ নিয়ে নিয়েছি, এটা দেখানো হয়নি, কিশমিশটা নিয়ে নিয়েছি, আর কাজুটা দিচ্ছি না, কারণ কাজু আর কাঠবাদামও আছে, তো বলছে দিতে হবে না, ঠিক আছে তোমরা চাইলে দিতে পারো। তো কড়াই আমি সাদা তেল দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি, কিছুটা পরিমাণ ঘি, দু বন্ধুরা। এই যে আদা বাটা নিয়ে নিয়েছি, এতটা লাগবে না, এটা সবজিও হবে, তো দেখাচ্ছি তোমাদেরকে আদা বাটা খিচুড়িতে ব্যবহার করবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এরপরে আমি জলটা দিয়ে হয়ে গেল, দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচটা ফাটিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চারটে এলাচ, দিয়ে দিচ্ছি জিরে, সুন্দর একটা গন্ধ আসছে ফোড়নে। এখন আমি এই যে ভিজিয়ে রেখেছিলাম যে চালটা, এই চালটা খিচুড়ির জন্য যে প্রধান উপকরণ, সেই আতপ চালটা আমি ভিজিয়ে ঝরঝরে করে রেখেছিলাম, তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। চালের সঙ্গে আমি ভেজে রাখা ডালটাও দিয়ে দিলাম একসঙ্গে,
চাল আর ডালটাকে সুন্দর করে ভেজে নেব। চাল আর ডালটাকে সুন্দর করে ভেজে নেব। আমি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এই খিচুড়ি সাথে বন্ধুরা আমি গরম জল ব্যবহার করব, সেই জন্য আমি এখন পাশের গ্যাসে গরম জল বসিয়ে দেব। ভুনা খিচুড়ি করতে নিলে গরম জল এমনিতে সব রান্নাতে গরম জল লাগে, খিচুড়িতে অবশ্যই গরম জল দরকার। তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। চাল ডাল একসঙ্গে সুন্দর করে ভেজে নেব। এদিকে আমি গরম জলটা চাপিয়ে দিই। জলটা একটু বেশি লাগবে। এদিকে চাল ডাল একটা সুন্দর করে ভেজে নিচ্ছি আর একদিকে গরম জল বসিয়ে দিয়েছি। জল গরম হতে থাক, ছেলেমেয়ের কি যাবে যাবে তাড়াতাড়ি করে করছি, যেটুকু যেভাবে করছি শেয়ার করছি বললাম। তো বন্ধুরা এই যে দেখো ভাজা হয়ে এসছে, অনেকক্ষণ ধরে আঁচ কমিয়ে ভাজলাম এটাকে চাল ডালটাকে ফোড়ন দিয়ে। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। অনেকটাই দেবো, আদাটা তো সে মিক্সিতে পেস্ট করেছে তো গিয়ে হয়ে গেছে, জলটা বেশি হয়ে গেছে। তো দিয়ে দিলাম আদা বাটা। এখন কিশমিশটাও দিয়ে দিব। জিরের গুঁড়ো, ফুটে গেছে জল, জলটা আমি এখন দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। হলুদটা দিয়ে দিই। বন্ধুরা তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়াও ইউজ করতে পারো। তো আমার ছেলে মেয়েদেরকে আমি শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়াবো না জন্য দিলাম না, তো এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখন কয়েকটা চিড়ে। দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো। আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। গরম মশলা মানে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, দু চারটে তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা। এই এই মশলাটা যা সুন্দর গন্ধ হবে না, এই গন্ধটা মানে খিচুড়িটার টেস্ট আরও বেড়ে যাবে।
এর মধ্যে দিয়ে দিব গোটা জিরে। আমি একটা সব ইয়েতে দিব, খিচুড়িতে দিব জন্য একটা আইটেমের জন্য আমি বানাচ্ছি, আমি অল্প করে পাটায় বেটে নেবো। বেশি করে করলে আমি মিক্সি থেকে গুঁড়ো করে নিই, বেশি করে করে রেখে দিই। তো আজকে আর করে রাখবো না, কাজ কমিয়ে নেড়ে নেড়ে ভাজতে হবে। বন্ধুরা, এটা আমি এখন পাটাতে বেটে নেব। চাল আর এটা সিদ্ধ হয়ে গেছে, চাল আর ডালটা। এবার চিনি দিয়ে দিচ্ছি, চিনি একটু মিষ্টি মিষ্টি না হলে গুঁড়া খিচুড়ি ভালো হয় না, সেই চিনিটা একটু বেশি দিলাম। বন্ধুরা, ভাজা মশলাটা পাটায় বেটে তৈরি করে নিয়েছি। এটা আরো একটু নেড়ে জল জল, একটু জল আছে, সে জলটাকে আগে আঁচ কম দিয়ে ধীরে ধীরে ঝরঝরে করে নিব। ভাজা মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার একটু ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। একদম ঝুরঝুরে হয়ে গেছে, দিচ্ছি গরম মশলা। আমি শাহী গরম মশলা ইউজ করি বন্ধুরা, তোমরা রান্নায় দেখতেই পাও। আর দিয়ে দিচ্ছি ঘি, ঘি অল্প দিব কারণ রান্নার প্রথমে শুরুতে দিয়েছিলাম, ওই একটু দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই আমার খিচুড়ি রেডি। একদম ঝুরঝুরে হয়েছে বন্ধুরা, দেখো লেগে লেগে যাচ্ছে না সেইভাবে। পাত্রটা একটু বড় হলে আরো ভালো হতো, আমার চালের পরিমাণটা একটু বেশি নেওয়া হয়ে গেছে, আমি আমার হাত একটু বড়ই, সেই জন্য আমার মাপ একটু বুঝতে ভুল হয়। আমার ভাবি আরেকটু নিই, আরেকটু নিই। 10 মিনিট পর এসে খুলে দিয়ে দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে খিচুড়িটা। তো বন্ধুরা, এই যে আমার খিচুড়ি রেডি। তো সবাই আমার ভিডিওটি দেখতে থাকো এবং অনেক শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাড়াতাড়ি ফটোফট সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে থাকো, পাশে থাকো। টাটা।